হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতে আপনাদের মাঝে চলে আসলাম আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে। গত ব্লগে আমরা চন্দ্রনাথ পাহাড় থেকে নামার যে দৃশ্যটি সেটি আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমরা চট্টগ্রামের পতেঙ্গা বিচে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। ইতিমধ্যে আমরা চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে একটু সামনেই আমরা দুপুরের খাবার সেরে নিলাম এই রেস্তোরাঁ থেকে, ভোজ রেস্তোরাঁ থেকে। এই ভোজ রেস্তোরাঁটি মোটামুটি প্রাইজের মধ্যে ভালো খাবার পরিবেশন করে। তারপরও আপনারা যারা এখানে আসবেন তারা আরও কয়েকটি রেস্টুরেন্ট দেখবেন। আশেপাশে কিছু রেস্টুরেন্ট আছে যারা বাজেট ট্যুর দেন, যাদের বাজেট কিছুটা কম সেই ক্ষেত্রে ওইসব রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন, সেগুলো খাবারও মোটামুটি ভালো। ইতিমধ্যে আমরা চট্টগ্রামের পতেঙ্গার সমুদ্র বিচের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমরা অবস্থান করছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম জেলার মধ্যে। যাই হোক, সাথেই থাকুন এবং উপভোগ করুন আমার এই ভিডিওটি। ইতিমধ্যে আমরা অবস্থান করতেছি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র বিচের পাশে যে লিং রোডটি, সেই লিং রোডটিতে। অ্যাকচুয়ালি এর আগে আমি কখনো এই রোডটিতে আসিনি এবং পতেঙ্গা সমুদ্র বিচে আমার কখনো আসা হয়নি। সীতাকুণ্ডে আসার পরে তারপর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র বিচে আমরা আসব। এক কথায় অসাধারণ এই জায়গাটি। এই জায়গাটিতে বর্তমানে ফাঁকা অবস্থায় রয়েছে, কিন্তু আমি শুনেছি বিকালবেলা এই জায়গাটিতে তিল ধারণের ঠাই থাকে না, এত পরিমাণ মানুষ এখানে জড়ো থাকে। আমরা যখন এসেছিলাম তখন বাজে হচ্ছে 3টার দিকে, সেই দিক থেকে খুব রৌদ্র ছিল, প্রখর রৌদ্র ছিল, সেই জন্য মানুষের সমাগম কিছুটা কম। যাই হোক, কথা আর বাড়াবো না, উপভোগ করুন চট্টগ্রামের পতেঙ্গার সমুদ্র বিচের এই অপরূপ সৌন্দর্য। ইতিমধ্যে আমরা পতেঙ্গা সমুদ্র ব্রিজ ভ্রমণ করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তার কারণ হচ্ছে আকাশে মেঘ দেখে মনে হচ্ছে ঝড় হবে, সেই জন্য খুব দ্রুত এই জায়গাটি আমরা ত্যাগ করতে চাচ্ছিলাম। তার কারণ হচ্ছে আমার দুটো ফ্রেন্ড তারা রেনকোট নিয়ে আসেনি, সেই ক্ষেত্রে এখানে বৃষ্টির মধ্যে পড়লে ঢাকা যেতে খুবই কষ্টসাধ্যকর হয়ে যাবে, সেই জন্য আমরা রওনা দিয়েছি। আপনাদের সুবিধার্থে কিছু ইনফরমেশন আমরা দিয়ে রাখি, সেটি হচ্ছে যারা আপনারা এখানে বাইক দিয়ে ভ্রমণ করবেন তারা অবশ্যই খুব সাবধানে বাইক দিয়ে ভ্রমণ করবেন। তার কারণ হচ্ছে এই লিং রোডের মাঝে কিছু ডিভাইডার রয়েছে, মাঝে ফাঁকা রয়েছে, সেই ফাঁকাগুলো দিয়ে মানুষ হঠাৎ করে আপনার সামনে চলে আসবে, সেই ক্ষেত্রে আপনারা খুব সাবধানের সহিত বাইক রাইড করবেন। তোমার চোখ এর অবস্থা কে? ওরে বাসে পাঠায় দে, এটার মধ্যে একটা ইয়ে আছে, ওরে বাসে পাঠায় দে। হ্যাঁ, বাসে দিয়ে যেতেছে। আর চোখের অবস্থা দেখছিস কি অবস্থা? আপনাদের আরও একটি ইনফরমেশন আমি দিয়ে রাখি, সেটি হচ্ছে আপনারা যারা লং ট্যুরে যাবেন বাইক দিয়ে তারা অবশ্যই ভালো হেলমেট ব্যবহার করবেন এবং পাঠাওয়ের হেলমেট এখানে ব্যবহার করবেন না। তার কারণ হচ্ছে হাইওয়েতে যে পরিমাণ গাড়িতে স্পিড চলে সেই ক্ষেত্রে বৃষ্টির পানি এবং ধুলাবালি সব চোখে গিয়ে পড়ে, যেমন আমার এই ফ্রেন্ডের প্রবলেম হয়েছিল।
দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডদের মাঝে। দেখা হবে আবার কোনো এক ট্যুরে কোনো একটি জায়গায় দর্শনীয় স্থানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।